বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে যুব দল, সেখানে আছেন সহকর্মী আদিত্য আরাফাত, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আদিত্য আরাফাত, কি বলছেন নেতা কর্মীরা? আসলে খালেদা জিয়ার দাবি তুলছেন আজকে এখানে কেন্দ্রীয় যুব দলের আয়োজনে এখানে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখানে সমাবেশের ডাক দেয়া হয়েছে এবং এখানে কেন্দ্রীয় নেতারা আছেন, বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা এবং যুব দল সহ বিভিন্ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। তো এখানে তারা এক দফা দাবি তুলছেন, সেটি হচ্ছে যে খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠানোর তারা দাবি তুলছেন এবং এর কোনো ব্যত্যয় হলে, কোনো দুর্ঘটনা হলে যে কোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে তারা এখানে বলছেন এবং তারা বলছেন যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো এটি তার অধিকার এবং তার বিরুদ্ধে যে মামলায় তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হচ্ছে এটি আসলে আইনি কোনো ভিত্তি নেই এবং তারা মানবিক দিকটিও সরকারের কাছে তুলে ধরছেন এবং তিনি বলছেন যে তিনি খালেদা জিয়ার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সে হিসাবেও তার আইনি অধিকার রয়েছে এবং মানবিক অধিকার রয়েছে এবং তার চিকিৎসা পাওয়ার অধিকারও রয়েছে এবং তারা এখান থেকে তারা বলছেন যে তাদের এখন আন্দোলনের দাবিটি হচ্ছে এক দফা, সেটি হচ্ছে যে অবিলম্বে খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশ যাওয়ার জন্য সব বন্দোবস্ত করতে হবে এবং খালেদা জিয়ার অবস্থার কথা তারা এখানকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তিনি তার যে কোনো অবস্থায় অর্থাৎ যে কোনো সময় যেভাবে তার চিকিৎসা চলছে এখন সেটি তার সুচিকিৎসা তার এখানে হচ্ছে না, তার অবস্থা যে জটিল সে চিকিৎসার জন্য তার বিদেশে তাদের কয়েকটি পছন্দের দেশের কথা এখান থেকে বলছেন এবং চিকিৎসকদের বরাত দিয়ে তারা বলছেন যে সেসব দেশগুলোকে তাকে যেন দ্রুত পাঠানো হয় সে দাবিটি তারা তুলছেন এবং এখানকার আসলে তারা বলছেন যে তারা খালেদা জিয়াকে যদি অবিলম্বে বিদেশে যাওয়ার ব্যবস্থা না করা হয় খুব দ্রুত এবং দু এক দিনের কথাও তারা বলছেন যে আজ এবং কালের মধ্যে যদি তাদের তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা না করা হয় তাহলে তারা রাজপথ ছাড়বে না এবং আরও বড় কর্মসূচি দেবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। তো জাতীয় প্রস্তাবের সামনে থেকে এই ছিল আমার কাছে আরাফাত, আপনার তথ্যের জন্য নিশ্চয় পরবর্তীতে আরও বিষয়ে যুক্ত হব আমরা।